দেখুন, আজকের এখানে মানুষের স্বতঃস্ফূর্তটা, এইটা আমডাঙ্গার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংকেদের উন্মাদনা আজকে দেখলেন কত মানুষ হয়েছিল। তিনি কিন্তু 1.5 ঘন্টা আগে এসেছেন, 1.5 ঘন্টা আগে আসার পরও জায়গা ভর্তি এবং এখনো মানুষ ঢুকছেন। আপনার দুদিকে তাকান, দেখবেন এখনো মানুষ ঢুকছেন। এইটাই উন্মাদনা, এটাই প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় প্রার্থী পার্থমিক মহাশয় বিপুল ভোটে জিতছেন। আজকে বাংলার সংস্কৃতিকে যেন এটা প্রমাণ করে। আরেকদিকে আমরা কি দেখলাম, আরেকদিকে আমরা দেখলাম আজকে নরেন্দ্র মোদী সভায় ভাটপাড়ায় বিভিন্ন বাইরে বাইরে থেকে লোক আনা হলো। কালকে থেকে বেশ কিছু জায়গা থেকে লোককে এনে ল্যান্ড করানো হচ্ছে, তাদের অভিযোগ তাদের থাকা খাওয়া ঠিক করে দেওয়া হয়নি। এবং আজকে আমরা কি দেখলাম যে উল্টো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া হলো। আজকে এটা লজ্জা। আমরা যে কথা বারবার বলি, এই বিজেপি বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না। আজকে নরেন্দ্র মোদীর কাছে পাওয়ান সিং এবং অর্জুন সিং মিলে উল্টো করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিচ্ছে। ভাবুন, এটা বাংলার সংস্কৃতির ওপর কত বড় একটা আঘাত, কত বড় অপমান। এই বিজেপি আগে রবীন্দ্রনাথের জন্মস্থান এরা জানে না, এরা স্বামী বিবেকানন্দের সম্পর্কে বাজে কথা বলে, এরা বিদ্যাসাগরের বুত্তে ভাঙচুর করে। আমরা বারে বারে যে কথা বলে এসেছি যে এরা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ধ্বংস করতে এসছে, আজকে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পারলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বাংলার মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, বাংলার মানুষের সম্মান রবীন্দ্রনাথ, প্রত্যেকটি বাংলার মানুষ সাফল্যে, ব্যস্ততায়, প্রেমে, বিরহে যাকে সবার আগে খুঁজে পায় সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে এরা পাবলিসিটির জন্য, শুধুমাত্র নিজেদের পাবলিসিটির জন্য সেই ছবি নরেন্দ্র মোদীকে গিফট করতে গেলেন এবং উল্টো করে গিফট করলেন। এই অর্জুন সিং বা পাওয়ান সিং, আমি জানি না এদের দায়বদ্ধতা কতটা, এদের কাছে হয়তো একটা নরেন্দ্র মোদীর সঙ্গে একটা ফটো ফ্রেমে ছবি উঠবে, সেটা এদের কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু ফটো ফ্রেমে ছবি করতে গিয়ে এরা বাংলা সংস্কৃতিকে ধ্বংস করছে, এটা বাঙালি কখনো মেনে নেবে না। আজকে সুকান্ত মজুমদার সেই ভুল শুনছে দিয়ে আবার নরেন্দ্র মোদী সাহেবের হাত দিয়েই সেখানে আবার সোজা হচ্ছেন। নরেন্দ্র মোদী সাহেব বলছেন যে এটা কি, নরেন্দ্র মোদী নিজেও জানে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছবি সোজা এবং কোন ছবি উল্টো, তিনি বোঝেন না। আজকে অর্জুন সিং, পাওয়ান সিং এরা বোঝেন না, এরা বাংলাকে অপমান করছে। বাঙালির আবেগ, বাঙালির ভরসা, বাঙালির সুখ দুঃখের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরকে এরা অপমান করেছে। এই অপমানের বিচার বাংলার মানুষ করবে, এই অপমানের বিচার ব্যারাকপুরের মানুষ করবে। এই বিজেপিকে একটা ভোট নয়, বাংলার কৃষ্টি সংস্কৃতি ধ্বংসকারী অর্জুন সিংকে একটা ভোট নয়। আমি বিশ্বাস করি আগামী দিনে নাগরিক সমাজের বিরুদ্ধে গড়ে উঠবে। ব্যারাকপুরের মাটি দেশে সংরক্ষণ নিয়ে অনেক কথা বলে গেছেন, গ্যারান্টি দিয়েছেন সংরক্ষণ। দেখুন, মোদীর গ্যারেন্টি মিথ্যাচারের গ্যারেন্টি। আজকে মোদীর গ্যারেন্টি যদি থাকতো, বছরে 2 লক্ষ কোটি, বছরে 15 লক্ষ করে টাকা, বছরে 2 কোটি করে চাকরি, এই সব কিছু পেত। আজকে মোদীর গ্যারেন্টি যদি থাকতো, পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমতো। আজকে মোদীর গ্যারেন্টির যদি কোনো কথা সত্যি হতো, তবে আচ্ছা দিন ওয়ালে আনে ওয়ালে এই কথা সত্যি হতো। কিন্তু আমরা দেখছি ক্ষুধার সূচকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপালের থেকেও পুছিয়ে পড়ছে। আমরা দেখছি ভারতবর্ষের অর্থনীতি আস্তে আস্তে খারাপ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী মুখে মুখে বড় ডায়লগ দেন, কিন্তু বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। এখনো দেখুন যে কত মানুষের ঢল শুধুমাত্র আসছে, তারা গাড়ি বাজিয়ে বাজিয়ে আসছে, এটা প্রমাণ করছে আজকে এখানকার উন্মাদনা। একই ধারে মোদীর মিথ্যাচার, একই ধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভরসা। দায়িত্ব নিয়ে বলতে পারি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তো জিতবেনই, তার সবকটা প্রার্থী তো জিতবেনই। এই আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা শোয়ের পর পার্থমিকের মার্জিন 1.5 লাখ ছুঁয়ে গেল, এই কথা আমি নিশ্চিন্তে বলতে পারি। শেষ পর্যন্ত লাগাতার কিন্তু জিটিএ সেই নিয়োগ নেই আপনাকে আক্রমণ করছে। গতকালও আলিশহ, কাঁচাপাড়া বিভিন্ন জায়গায় সভা করেছেন এবং প্রতিটা জায়গায় কিন্তু ছাত্র নেতা বলে আপনাকে আক্রমণ জানিয়েছেন এবং সেই জিটিএ এর কথা তুলে নিয়েছে। সে কি বলেছেন আমি জানি না, তারা বোধ হয় আইন সম্পর্কে অবগত নয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে তারা বোধ হয় অবগত নয়। তারা ভেবেছিল যে তারা কেন্দ্রীয় এজেন্সি এবং তাদের এমন বেশ কয়েকজন লোক হচ্ছে যাদের আশা রাখে যে বিচারক থেকে তারা পরবর্তীকালে বোধ হয় বিজেপির বড় বড় আসন পাবে, এমন কজন মানুষ বোধ হয় তাদেরকে তাদের বিভিন্ন স্ক্রিপ্টেড গল্পে সহায়তা করতে পারবেন। কিন্তু না, সেটা হয়নি। সুপ্রিম কোর্ট তার যথাযোগ্য রায় দিয়ে নিয়েছেন, তারা বড় বড় কথা বলার আগে তারা একবার দেখে নিক, জেনে আসুক। এই বললাম মানুষকে বিভ্রান্ত এবং মিথ্যাচার, এইটা নিশ্চিতভাবে ব্যারাকপুরের মানুষ মানবে না, বাংলার মানুষ মানবে না।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুড়িপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478 7975। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।